Bình Chen Lai kênh আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ আমি স্মার্টেম খান সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদের। আর বিস্তারিত সংবাদের শুরুতেই থাকবে ফ্রেস শিরোনাম। শোকাবহ 19 আগস্ট জাতীয় শোক দিবস আজ 43তম শাহাদাত বার্ষিকীতে জাতির পিতার প্রতি ওসর সজল শ্রদ্ধা নিবেদন। জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে সর্বস্তরের মানুষের ঢল স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধে এক থাকার আহ্বান পোশাক কর্মীদের বেতন ঈদ বোনাস পরিষদ ষোলোই অগস্ট বিজিএমইএ এবং বিকেএমইয়ের সতর্ক পর্যবেক্ষণ হজে যাওয়া নিয়ে প্রতারণা রোধে শীঘ্রই হজ আইন দোষী এজেন্সির বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা এবং সাফ অনুর্ধ পনেরো নারী ফুটবলে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান দ্বিতীয়বার ফাইনালের লক্ষ্য লাল সবুজদের প্রিয় দর্শক সংবাদ শিরোনাম বলে শুনছিলেন এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে যা শুরুতেই থাকবে জাতীয় শোক দিবস প্রসঙ্গ আজ পনেরোই অগস্ট জাতীয় শোক দিবস বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পঁচাত্তরের পনেরোই আগস্টের সকল শহীদদের জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরোই অগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের হোতাদের খুঁজে বের করতে কমিশন গঠনের দাবি জানিয়েছে আওয়ামী লীগ গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ভিডিও চিত্র আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর টুঙ্গিপাড়ার মাঠঘাট মেঠোপথ সব কিছুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ডের শিকার স্বাধীন বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ ঠাই হয়েছিল টুঙ্গিপাড়ার মাটিতেই বাঙালির শোকের দিন জাতির পিতার সমাধিসৌধে কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধাঞ্জলি সে সময় সশস্ত্র বাহিনীর একটি দল গার্ড অপনার দেয় ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী পরে পনেরোই আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন সবাই জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী ও সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠন একটা বাহ্যিক শক্তি এবং দেশের সেনাবাহিনী অনেক উদ্ধতম কর্মকর্তা প্লাস এবং তাদের এই নীরব দর্শকের ভূমিকা পালন করে আনুগত্য হওয়ার পিছনে কি কারণ ছিল এই রহস্য দেশবাসীকে জানাতে হবে সেই জন্য একটা কমিশন গঠন করতে হবে বঙ্গবন্ধুর হত্যার দায়ে অভিযুক্ত হিসাবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেও প্রচলিত আইনই তা সম্ভব নয় বলে জানান আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমান মোস্তাকের বিচার হয় নাই এটাকে মানুষে মনে কেন বিচার করেনি মৃত রোগের বিচার করার কোনো পবিশন আমাদের আইনে নাই ভবিষ্যতে যদি কোনো আইন সংশোধন করা হয় তাহলে ওই জিয়া রহমানের ওইটাকে টেনে এনে বিচার করা যাবে না মরণোত্তর কারণ আমাদের সংবিধানে আর্টিকেল আছে থার্টি ফাইভ যে যখন ঘটনা ঘটে তখনকার দেশে যে প্রচলিত আইন সেই আইনে বিচার হবে পরবর্তী পর্যায়ে আইন করে ওই বিচার করা যাবে না জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু সমাধি সৌধ চত্বরে মিলাদ মাহফিল আয়োজন করা হয় যারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাঙালির কাছ থেকে তাকে মুছে ফেলতে তেতাল্লিশ বছরে এটি প্রমাণিত হয়েছে তারা ব্যর্থ আজ বঙ্গবন্ধুর চেতনার দুটি ছড়িয়েছে সর্বত্র নীলাদ্রি শেখর চ্যানেল আই টুঙ্গিপাড়া গোপালগঞ্জ জাতীয় শোক দিবসে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্টের সকল শহীদকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বনানী কবরস্থানে পনেরোই আগস্টের অন্য শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনও করেছেন তারা সঞ্জয় চাকরির পনেরোই আগস্টের শোকে স্তব্ধ ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই বাড়ির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সেই প্রতিকৃতির সামনে একসঙ্গে এগিয়ে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবসে জাতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তারা বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করেন সবাই পরে দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং অন্যরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন কোনো বাধাই বাংলাদেশকে থেকে রাখতে পারবেন সবচেয়ে হত্যাকাণ্ড হচ্ছে বাংলাদেশে পনেরোই আগস্টে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড অন্যান্য হত্যাকাণ্ড হচ্ছে ভিন্ন আজকের এই দিনে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি বিশেষ করি সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত প্রতিহত যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিশিষ্টজনদের পর শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি বত্রিশ নম্বরে সাধারণ মানুষের ঢল নামে বঙ্গবন্ধু ভবনের পর বনানী কবরস্থানে পনেরোই আগস্টে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা এদিকে জাতীয় শোক দিবসে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ বঙ্গবন্ধুর খনিদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা সৌমিক আহমেদের রিপোর্ট রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে চোদ্দ দলীয় জোট এবং বিভিন্ন রাজনৈতিক দল এখনো সক্রিয় আছে বাংলাদেশের রাজনীতিতে যারা আবিভূত হয়েছে বিএনপি জামাত জোটের চেহারার মধ্য দিয়ে দোষরা এখনও মনে করে যে এই বাংলাদেশে আবার গণতন্ত্রকে ধ্বংস করে আগামী নির্বাচন ভণ্ড করার এখনো তারা করে যাচ্ছে সন্ত্রাস করেছে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছে নির্বাচন বানচালের চেষ্টা করেছে এবং পনেরোই আগস্টে ভুয়া জন্মদিন পালন করে খুনিদের পক্ষে উল্লাস প্রকাশ করেছে সেই হেতু বঙ্গবন্ধুর হত্যা রাজীদের বহনকারীদের

আমাদের দেশের অনুযায়ী অবশ্যই বিচার করা উচিত তিনি এই দিনে মৃত্যুবরণ করেছিলেন তাই তাকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি আমাদের দেশ জাতির জন্য আত্মত্যাগ করেছে আসলে চিররিনী আমরা তার কাছে আমাদের দুর্ভাগ্য আমরা বঙ্গবন্ধুকে দেখিনি আমরা আবার এই দিক থেকে সৌভাগ্য আমরা তার কন্যা সান্নিধ্য পেয়েছি বত্রিশ নম্বরে এসেছি আমার সন্তানকে নিয়ে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানা দরকার চেতনা নিয়ে আমরা বেঁচে আছি বা তার সান্নিধ্য যারা পাইছে তারা হয়তো চরম সৌভাগ্যবান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন সরকারি বেসরকারি সংস্থা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৌমিক আহমেদ চ্যানেল আই ঢাকা নৃশংস ঘাতকের নির্মম বুলেটে বাঙালি হারিয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে কিছু বিপদগামী সেনা সদস্য তাকে সপরিবারে হত্যা করে রেহাই পায়নি বঙ্গবন্ধুর দশ বছরের শিশুপুত্র শেখ রাসেল স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতি হারায় তার মহানায়ককে বিস্তারিত জানাচ্ছেন দাদ রাজধানী ঢাকা তখনও নিশ্চুপ নিঝুম ভোর প্রায় পাঁচটা দূর থেকে ভেসে আসছে মজিনে রাজান কিছু বিপদগামী সেনা কর্মকর্তার নেতৃত্বে একশো বিশ জন কালো পোশাকের সেনা সদস্য অবস্থান নেয় ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়ির সামনে বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা নিরাপত্তারক্ষী খুব সামান্যই প্রতিরোধ করতে সক্ষম হন তাদের সকলকেই হত্যা করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ঘাতক দল ঢুকেই তারা সরাসরি হামলা চালায় সব জায়গায় নিচতলার প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে যাকে সামনে পায় তার উপরই কুড়ি চালায় ঘাতকরা এরপর তারা নজর দেয় দোতলার দিকে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের সামান্য প্রতিরোধের চেষ্টাও ব্যর্থ হয় ঘাতকের মুহুর মুহুর গুলিতে বঙ্গবন্ধুকে তারা পেয়ে যায় দোতলায় ওঠার মুখে বঙ্গবন্ধুর ধমকের মুখে সামনে থাকা সেনা নিষ্ক্রিয় হয়ে পড়লেও পেছনে থাকা একজন করে একটি গুলি বঙ্গবন্ধুর বুকের ডান দিকে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যায় গুলির আঘাতে তার দেহ কিছুটা পিছিয়ে গিয়ে নিস্তেজ হয়ে সিঁড়ির মাথায় পড়ে যায় ঘাতকের নারকীয় হত্যাচকের মধ্য দিয়ে বাঙালি জাতির সঙ্গে তার শ্রেষ্ঠ সন্তানের জাগতিক সম্পর্ক শেষ হয়ে যায় এরপরও থেমে থাকেনি ঘাতকের দল দোতলার প্রতিটি রুমে তল্লাশি চালিয়ে একে একে হত্যা করে বেগম মুজিব মেজ ছেলে শেখ জামাল ছোট ছেলে শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল এবং ভাই শেখ নাসেরকে। এভাবেই নিশ্চিহ্ন করে দেওয়া হয় বঙ্গবন্ধু ও তার পরিবারকে বিদেশে থাকায় বেঁচে যান ওই পরিবারের দুই সন্তান শেখ রেহানা এবং শেখ হাসিনা বঙ্গবন্ধুর ডাকে তাকে রক্ষা করতে আসা কর্নেল জামিলকেও রাস্তায় হত্যা করে ঘাতকরা এমএসপি এস পি লোককে জানাই যে স্যার আপনি কোন খবর পেয়েছেন বলেন আমি কোনো খবর পাই না স্যার আমি এই খবর পেয়েছি আমাদের যাওয়া উচিত আমরা চলে বলে তুমি হ্যাঁ এক্ষুনি এক্ষুনি রেডি হয়ে আমার বাসায় আসো আমি আমার পাশের রুমে এডিসি ছিল রব্বানি নেভিট তাকে গিয়ে বললাম আমরা একটা গাড়ি নিলাম বঙ্গবন্ধু থেকে তখন ছিল একটা রেস্টুরেন্ট সাংহাই রেস্টুরেন্ট ওখানে আসার পরে একজন জেসিও ওকে আমি চিনতাম রিসালদার মুসলিম উদ্দিন আমাকেও চিন্ত সে সেগুলো আরমার্ট করে সে গাড়ির মধ্যে সামনে দাঁড়ায় গেল বলবো আপনি কোথায় যাচ্ছেন এর এর মাধ্যেই তিন চারজন এসে দরজা খুলে ফেললো খুলে আমাদেরকে হ্যাঁ ট্রেনে একটা ঘুষিও মারলো আমাদের পিঠে চারজনকে একটা বড় ঘুষিয়ে মানবো এই যে নূর এসছিল তারপর ফারুক এসেছিল সবাই ওদেরকে বলব ঠিক আছে ওদেরকে ওনাদেরকে রাখার পরে বলুন একই দিন বঙ্গবন্ধুর পাশের বাড়ি মন্ত্রী আব্দুর রব সেরিয়াবের বাসভবনে হামলা চালিয়ে তাকে তার দুই মেয়ে এক ছেলে চাচাত ভাই শহীদুল ইসলাম এবং পাঁচ বছর বয়সী এক নাতি সুকান্ত বাবুকে হত্যা করে ঘাতকরা একই সময় আরেক বাড়িতে হামলা চালিয়ে ঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধুর প্রিয় ভাগ্নে শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী মনিকে। পরদিন ধরে একান্ত গোপনীয়তায় বঙ্গবন্ধুকে টুঙ্গি পাড়ায় দাফন করা হয় কাজী ইমদাদ ঢাকা তৈরি পোশাক খাতের চল্লিশ লাখ পোশাক কর্মীর ঈদ বেতন বোনাস নব্বই শতাংশ কারখানা ষোলোই অগাস্টে পরিশোধ করবে উদ্যোক্তাদের সংগঠন বিজিএমএ এবং বিকে জানিয়েছে কয়েকটি কারখানার শিপমেন্টে দেরি হওয়ায় জটিলতা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তারাও সতর্ক পর্যবেক্ষণে রয়েছে আরও জানাচ্ছেন মাস্টার শাকিল ঈদের আগে একক খাত হিসেবে বেতন বোনাসের সবচেয়ে বেশি অর্থ দেয় দেশের তৈরি পোশাক খাত চল্লিশ লাখ পোশাক কর্মীকে প্রায় চার হাজার কোটি টাকা দিতে হয় চার বছর ধরে ঈদের আগে বেতন বোনাস নিয়ে বড় কোনো সংকট হয়নি তারপরও সতর্ক গার্মেন্টস শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ কেউ কেউ নামধারী ব্যবসায়ী আছেন যারা নাকি একটা নাম দিয়ে নিটওয়ার বলেন কেউ কেউ এটাকে গার্মেন্টস ফ্যাক্টরি বলেন এই ধরনের কিছু ফ্যাক্টরিতে দোষ আসে সেই দোষগুলির জন্য কিন্তু আমরা দায়ী না ওটা যারা নাকি ট্রেড লাইসেন্স দিয়েছেন তাদের কাছে থাকে নামধারী কেউ যদি ব্যবসায়ী হয়ে যান এবং দেশকে অরাজকতার সৃষ্টি করে এটার একটা নীতি নির্ধারণ বানানোর জন্য ইতিমধ্যেই সরকারের কাছে আমরা আবেদন করেছি এবারও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিজিমি সমন্বয়ে আমরা এক হাজারটি প্রায় ফ্যাক্টরি মনিটরিং করছি এবং আমাদের বারোটি সেল রয়েছে বিকেএমই বলছে তাদের সদস্য নয় এমন কয়েকটি কারখানায় সমস্যা হতে পারে বলে তারা সরকারকে জানিয়েছে শিপমেন্ট সমস্যার কারণে বিজিএম এর সদস্য কিছু কারখানার বেতন বোনাস দিতে এক দুই দিন দেরি হতে পারে আশা করি শতভাগ ফ্যাক্টরি অন্য অন্য বারের মতোই আমরা বেতন বোনাস এবং সমস্ত কিছু পরিশোধ করতে পারবো দুই একটি ফ্যাক্টরি যদি সমস্যা থাকে আশা করি আমরা সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবো ষোলো তারিখ আমার আমার হিসাবে প্রায় এইটি ফাইভ ফ্যাক্টরি করতে পারবে এখানে অনেকে আবার বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী সেটাকেও আবার অনেকে ফ্যাক্টরির ভিতরে দোয়া দরদ পড়িয়ে আপনার ফ্যাক্টরিটা চালিয়ে নিচ্ছেন যাতে আমাদের আবার কিন্তু পর্যায়ক্রমে ছুটিগুলি দিতে হবে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য আমরা কিন্তু শুক্রবার কিন্তু এবার আমাদের শ্রমিকরা কাজ করেছে বিনা ওভার টাইমে আবার অনেকে চেষ্টা আছেন একটু বৃদ্ধি করে দিতে নির্বাচনের বছর হওয়ায় বেতন বোনাস নিয়ে গার্মেন্টস খাতে কেউ যাতে অস্তিত্বেরতা সৃষ্টি করতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে মাসুর চ্যানেল আই ঢাকা হজ যাওয়া নিয়ে আর কেউ যাতে প্রতারণার শিকার না হন সেজন্য এবার হজের পর হজ আইন করবে সরকার ধর্মমন্ত্রী বলেছেন যে সব এজেন্সি এবছর হজ যাত্রীদের সাথে প্রতারণা করেছে তাদের লাইসেন্স বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে চক্রমালেথা রিপোর্ট বাংলাদেশ থেকে বিমানের শেষ হজ ফ্লাইট বুধবার শেষ ফ্লাইটের যাত্রী ধর্মমন্ত্রী এবং সচিব ফ্লাইটে যাওয়ার আগে হজ ক্যাম্পে এবছরের হজ ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ সংবাদ সম্মেলন মন্ত্রীর বক্তব্যের পর ছয়শো জনের হজে যেতে না পারা নিয়ে কথা বলেন ধর্ম সচিব অবৈধ পন্থা কাজ করেছে তাদেরকে চার পার্সেন্টের পর আরও চার পার্সেন্ট অ্যালাউ করলাম আমরা আরও সাত পার্সেন্ট করলাম এরপরে করাটা আমরা এটাকে মনে করি সেই জন্য আমরা দেইনি এখন আপনারা যদি ক্লিয়ার হন আমার ধারণা যে ছয়শো ছয়টা ওই রকম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম নতুন আইনের কথা জানান হজ ওমরা সংক্রান্ত আইনটা আমরা এসে ফিরে এসে হজ থেকে ফিরে এসে এটাকে চূড়ান্ত করব আমরা আশা করছি যে আগামী হজের আগেই এই এটাকে আইনি কাঠামোটা দেওয়ার জন্য যদি আইনি কাঠামো হয় তাহলে হয়তো আমরা আরও বেশি শক্ত অবস্থানে থাকতে পারব বিমানের ফ্লাইট শেষ হলেও বাংলাদেশ থেকে সাউদিয়ার সর্বশেষ হজ ফ্লাইট সতেরো আগস্ট শুক্রবার এবছরের পবিত্র হজ ২০ আগস্ট সোমবার চকর মালিথা চ্যানেল আই ঢাকা সংবাদ এবারে থাকছে সাফ অনুর্ধ পনেরো নারী ফুটবল প্রসঙ্গ সফ অনুর্ধ্ব পনেরো নারী ফুটবলের সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধে সাতটায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ সেমির জন্য লাল সবুজের প্রস্তুতি চলছে ভুটানে থিম্পু থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার আদিল আহমেদ যোগাযোগ করছি তার সঙ্গে আদিল ধন্যবাদ ইসমাত আজকে জাতীয় শোক দিবস এবং বাংলাদেশ অনুর্ধ্ব পনেরো নারী দল কিন্তু আজকে বলতে গেলে সকালবেলা জিম করে সময় কাটিয়েছে এছাড়া আজকে যে নির্ধারিত সময় যে অনুশীলন সেটি হবে সন্ধ্যের আগে সকালে হওয়ার কথা থাকলেও কিন্তু সেটি হয়নি আর অন্যদিকে বলতে গেলে আমরা টিম হোটেলে অনেক কাছাকাছি আসলে আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো সাংবাদিকদের আজকে অ্যালাউ করেনি বাউফের টেকনিক্যাল ডিরেক্টর পল ইসমলি তিনি যেটি জানিয়েছেন একদম যে 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 কোনো ধরনের অ্যাক্টিভিটি সেটি হবে আসলে মাঠে আর এই দিক থেকে যদি জানিয়ে রাখতে যাই কালকে নির্ধারিত সময় সবাইকে জানানো হয়েছিল যে যে কারণে ভুটান টিম প্র্যাকটিস করবে না কিন্তু আমরা আসলে গতকাল দেখতে পেয়েছি প্রচন্ড বৃষ্টির মাঝেও লাইট জ্বালিয়ে কিন্তু ভুটান টিম অনুশীলন করেছে যেটি আসলে বলতে গেলে বাংলাদেশের সবগুলো দুর্বলতাগুলো নিয়ে কিন্তু তারা অনুশীলন করেছে এবং অনেকটা লুকিয়েই করেছে যেন কেউ এই বিষয়গুলো জানতে না পারে সব মিলিয়ে আদিল আপনাকে ধন্যবাদ একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক সমকাল সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মরদেহ তার জন্মস্থান বরিশালের নিয়ে যাওয়া হচ্ছে মঙ্গলবার রাতে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয় গোলাম সোমবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আরও জানাচ্ছেন মাহমুদ রাসেল সাংবাদিক গোলাম সরোয়ার দেশের সংবাদ মাধ্যমের এক অনন্য নাম বরিশালের পাড়ায় উনিশশো তেতাল্লিশ সালে জন্মগ্রহণ করেন প্রথিত এই সাংবাদিক দৈনিক পয়গমে উনিশশো সালে যোগদান করে দীর্ঘ পঞ্চান্ন বছর এই পেশার সাথে যুক্ত ছিলেন সবশেষ কর্মস্থল ছিল দৈনিক সমকাল তিনি যতটা সময় না বাইরে কাটিয়েছেন তার ঠিকানা ছিল এবং ছাড়ার পরে এটাও একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমার মন হ্যাঁ এবং কথাটা

বৃহস্পতিবার মিরপুর বুদ্ধিজীবী অবস্থানে সাহিত হবেন গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমৃত্য কাজ করা চ্যানেল সাংবাদিক ঢাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলায় জেলায় নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ শোক র্যালি আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরে দিবসটি পালিত হয়েছে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি ও নানা কর্মসূচির বরিশালে পালিত হয়েছে জাতির মৃত্যুবার্ষিকী সিলেটে বঙ্গবন্ধুর শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা চট্টগ্রামে দিবসটি পালন করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শোক বের করা হয় র্যালিটি বয়রাস্থ বাংলাদেশ বেতার খুলনার কার্যালয় এসে শেষ হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস সিংহে দিবসটি পালিত হয়েছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা পুষ্পস্তপক অর্পণ শোকরালী সহ নানা কর্মসূচিতে যশোরে সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে শোকরালি বের করা হয় এছাড়াও কুষ্টিয়া গাইবান্ধা বরগুনা চাঁদপুর বগুড়া ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ পাবনা নেত্রকোনা সিরাজগঞ্জ শেরপুর চাঁপাইনবগঞ্জে শোক দিবস পালিত হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের জীবন বাজি রেখে সংগ্রাম করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার চুয়াত্তরতম জন্মদিনে নয়াপল্টনে এক দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি বলেন অবৈধ সরকারের চক্রান্তে বেগম খালেদা জিয়া কারাগারে দোয়া মাহফিলে খালেদা জিয়ার কারামুক্তি দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা মুক্তি মুক্ত করার জন্য গণতন্ত্রকে মুক্ত করার জন্য দেশের মানুষের অধিকারকে পুনরায় ফ্রি আনার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে প্রাণপণ জীবন বাজি রেখে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এক নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা জন্য নির্বাচন অনুষ্ঠান করা এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বসতবাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিতে লেবু বাগান গড়ে তুলেছেন কৃষক দিনে দিনে ওই অঞ্চলে লেবু উৎপাদন বাড়ছে টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদে পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট এক সময় যেসব জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো এখন সেসব জমিতেই গড়ে উঠেছে লেবু বাগান আমাকে জায়গা হলো আল্লাহ করে লেবুর চাষ ভালো হয় এই জায়গা যদি প্রতি জায়গায় যদি সবাই বুনে তাহলে উন্নতি হয় এবং সংসার চলে ভেজ লাভবান লেবু ভালো একটা সবজি ভালো একটা ফসল স্থানীয় বাজারে প্রতি কেজি লেবুর দাম ত্রিশ টাকা পাইকার চাষির বাড়িতে গিয়েই কিনে নিয়ে যাচ্ছেন লেবু আমি লেবুর বাগান করি গত তিন বছর আগে সেখান থেকে আমার দুই বছরে আমার মোটামুটি দুই লাখের উপরে কিছু কামাই হয়েছে চার বছর ধরে আবাদ করতেছি আবাদে প্রায় আট লাখ টাকার মতো বিক্রি হয়ে আছে চাষিদের লেবু বাগান গড়তে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এক বিঘা জমি লেবু আবাদ করে কৃষক ভাই বছরে খরচ বাদ দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ করছে একদিকে এবং কৃষকের বাড়ির পাশে যে জমিগুলো আছে যেগুলো ফসল আবাদের উপযোগী না সেগুলোও যাতে লেবু আবাদের আওতায় আছে সে প্রচেষ্টা আমরা সর্বদা কাজ করে যাচ্ছি আগামীতে এই এলাকায় লেবু বাগানের পরিধি আরও বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে কৃষি বিভাগ মাহমুদ প্রকৃতি সংবাদে। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত বৃক্ষ মেলায় দেশীয় বিপন্ন বনজ প্রজাতির উপস্থিতি খুব একটা বেশি নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ প্রাথমিক এক জরিপে এমনটাই তথ্য দিয়েছেন তারা দেশীয় বৃক্ষের সংরক্ষণে নার্সারি মালিক ও জনসাধারণের উৎসাহ বৃদ্ধিতে আয়োজকদের কাজ করারও আহ্বান জানিয়েছেন তারা জাকিয়া গত কয়েক বছর ধরে বৃক্ষমেলার আয়োজন করে আসছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বৃক্ষরক্ষায় জনগণের উৎসাহ বাড়ানোর এই উদ্দেশ্য কতটা সফল তা জানতে নিজস্ব উদ্যোগে মেলায় অংশগ্রহণকারী একশোটি স্টলের মধ্যে পঁচিশটি নার্সারির উপর জরিপ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ জরিপে দেখা গেছে এবারের বৃক্ষ চারশো পঞ্চাশ প্রজাতির উদ্ভিদের চারার মধ্যে শতকরা পঞ্চান্ন ভাগ দেশি এবং ৪৫ ভাগ বিদেশি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে ফলদ বৃক্ষ মানুষজন ফলজ গাছ বেশি কিনছে ফল ফলের গাছের ভিতর আম গাছটাই মূলত মানুষজন বেশি কিনছে গবেষণার ফলাফল হিসেবে আমরা মানে আশ্বস্ত আর কি এবং জনগণকেও আশ্বস্ত মানে আশ্বস্ত হতে বলবো যে আমাদের দেশীয় গাছটা এখনো মানুষের চাহিদার শীর্ষে রয়েছে মেডিকেল সায়েন্সের পথে অনেক ঝুঁকে পড়ছি এগুলো কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকছে কিন্তু আমরা যদি এই ভেষজ গাছগুলো ইউজ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই অনেক রোগ থেকে নিরাময় পেতে পারি জরিপে দেখা গেছে বিদেশি বৃক্ষের দিকে নার্সারি মালিকদের ঝোঁক বেশি দেশীয় বিপন্ন প্রজাতির মধ্যে ছিল ডেফল কাউফল পানিয়ালা চারাসহ গুটি কয়েক প্রজাতি বাইরের গাছ যেন প্রাধান্য না পায় অবশ্যই আসতে হবে এটা ব্যবসা কেবল সেবা তো না যারা নার্সারি আসে তার একটা ব্যবসার উদ্দেশ্যে আসে যে আমাদের অনেক প্রাণ কিন্তু অতি দ্রুত হারিয়ে যাচ্ছে আমাদের জায়গাই কমে যাচ্ছে এইগুলাকে আবার আমার রিএস্টাবলিশ করতে হবে এমন গাছের সংখ্যা এখানে আমরা খুব একটা দেখেই নেই দেশীয় গাছপালা না থাকলে তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে জানাতে হবে নার্সারি মালিক যারা তারা যাতে দেশীয় গাছ বেশি পরিমাণে বিক্রির জন্য আনে এই বিষয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে নার্সারি মালিকরা কোন প্রজাতির চারা মেলায় আনবেন এই নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন থাকা উচিত বলে মনে করেন তারা জাকি আহিমু চ্যানেল আই ঢাকা